হ্যালো, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এডি ধামাকা থাকবে, এক্সক্লুসিভ এডি কালেকশন দেখাবো। সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ তোমাদের ভিডিওটা কিরকম লাগছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে পিন করবে, গুগল পে, ফোনপে, পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলোতে পেমেন্ট হবে। ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাইরে যেখানেই থাকো না কেন, আমার জিনিস কিন্তু তোমার কাছে যাওয়া পসিবল, ঠিক আছে? আমিও একটা এক্সক্লুসিভ চোকার পরে আছি, একটা এক্সক্লুসিভ ইয়াররিং পরে আছি, ফিঙ্গার রিং পরে আছি, প্রত্যেকটা পিস ভিডিওতে দেখাবো। জাস্ট ভিডিওটা ভালো করে দেখো আর কমেন্ট করে প্লিজ জানিও তোমাদের কিরকম লাগলো, ঠিক আছে? চলো দেখো, আমি ফার্স্ট ইয়াররিং দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট ইয়াররিং দেখাচ্ছি, দেখে নাও। এই হলো পিসটা, জাস্ট গ্লেসটা দেখে নাও, পুরোটা রোজড গোল্ডের পলিশ আছে। ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, এই হলো পিসটা, ঠিক আছে? একটা কানবালি আছে, পুরো রোজ গোল্ডের মধ্যে হোয়াইট স্টোন অ্যান্ড রুবি রেড স্টোন দিয়ে পুরো ওয়ার্ক করা আছে। জাস্ট ওয়াও দেখতে পিসটা। খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পিসটা, একটু দেখো, দেখলে আশা করি বুঝতে পারবে। এই হলো পিসটা, ঠিক আছে? কোয়ালিটি, হাই কোয়ালিটির পিস, বারবার বলবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করবে, পেমেন্ট করলে পিসটা তোমার হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা পিস রিয়েলি থাকলে পরে অনেক কিছুর সাথে জিনিসটা ক্যারি করে নিতে পারবে। জাস্ট এই পিসটা, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে, দেখিয়ে দিলাম ফার্স্ট পিসটা। এটার প্রাইসটাও আমি বলে দেবো, প্রাইস পড়ছে পিসটার 1400, 1400। এই হলো পিসটা, জাস্ট ওয়াও দেখতে একটা পিস দেখিয়ে দিলাম। সেকেন্ড পিসটা দেখাচ্ছি, দেখো, এই হলো সেকেন্ড পিস। পুরো পিসটা আছে হোয়াইট গোল্ডেশের মধ্যে, পুরো হোয়াইট স্টোনের মধ্যে। এই হলো পিসটা, ঠিক আছে? জাস্ট ওয়াও দেখতে। এটাও আমি আজকে বেশিরভাগই সব কানবালা টাইপের পিস নিয়ে এসেছি। এটাও একটা কানবালি, রোজ গোল্ডের মধ্যে পুরো হোয়াইট স্টোন দিয়ে পুরো পিসটা ওয়ার্ক করা আছে, ঠিক আছে? এক ড্রপ ড্রপ মতো, জাস্ট ওয়াও দেখতে। একটা পার্টিতে জিনিসটা ক্যারি করো, পুরো সবার কনসেন্ট্রেট তোমার পিসটার দিকে থাকবে, জাস্ট অসাধারণ দেখতে। এটারও প্রাইস আমি বলে দেবো, এই পিসটার প্রাইস থাকছে 1100, 1100। এই পিসটার প্রাইস থাকছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পিস দেখো। এটা হলো আরেকটা নেক্সট পিস, এটা পুরো হোয়াইটের ওপর সিলভার পলিশ আছে, স্টোনও আছে, পুরো হোয়াইট স্টোন, জাস্ট অসাধারণ দেখতে। এটাও একটা কানবালা, আমি আজকে কানবালার মধ্যে অনেকগুলো প্যাটার্ন দেখাবো, জাস্ট দেখতে থাকো পিসগুলো। এটারও প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস পড়বে 800, 800। এটা অনেকটা বড় পিস, ভীষণ সুন্দর দেখতে পিসটা, আশা করি বুঝতে পারছ। সবাই একটু প্লিজ ভিডিওটা শেয়ার করো। নেক্সট পিস দেখাচ্ছি, দেখো, এটাও পুরো হোয়াইট এডির মধ্যে আছে, পুরো এডিতে এরকম এক্সক্লুসিভ পিস এই প্রাইসে রিয়েলি মানে পাবে না। তোমরা আগে মার্কেটে দেখো, তারপরে আমার থেকে জিনিস নাও। এটার প্রাইস পড়ছে 1200, 1200। প্লেনটা কতটা বুঝতে পারছো আমি রিয়েলি জানি না, বাট এগুলো অনেকটা বড় পিসের মধ্যে আছে। একদম কেউ যদি মনে করো নিজের রিসেপশানে পড়তে চাইছো, এঙ্গেজমেন্টে পড়তে চাইছো, তাহলেও কিন্তু এই পিসগুলো একদম ক্যারি করে নিতে পারো, জাস্ট অসাধারণ দেখতে পিসগুলো, ঠিক আছে? এটা আরেকটা ওয়াও পিস দেখালাম। আচ্ছা, নেক্সট পিস দেখাবো, দেখো, নেক্সট পিসটার প্রাইস পড়ছে 1400, 1400, ঠিক আছে? এই হলো নেক্সট পিস, এটাও জাস্ট অসাধারণ দেখতে। এটা আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিই কোয়ালিটিটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা পিস
জাস্ট ওয়াও দেখতে, ওয়াও দেখতে। নেক্সট আরেকটা পিস দেখাচ্ছি, তা ভীষণ স্টাইলিশ কালার কম্বিনেশন, মোনালিসা স্টোনের মধ্যে আছে, সাথে রোজ গোল্ড ফিনিশ আছে। দেখো এই জায়গাটা রোজ গোল্ড, এই জায়গাটা অক্সিডাইজ ব্ল্যাক পলিশের মধ্যে। প্রাইস পড়ছে এটার 1200, 1200, জাস্ট ওয়াও দেখতে। টার্কোয়েজ কালারের মোনালিসা স্টোন, ওয়েস্টার্নের সাথে ক্যারি করো, জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। আচ্ছা একটা ফিঙ্গারিং দেখাই, দেখে নাও ফিঙ্গারিংটা। প্রাইস এটার 500, প্রাইস এটার পড়ছে 500। এটা দেখাচ্ছি কারণ আমি যে নেক পিসটা ক্যারি করছিলাম, যারা এই নেক পিসটা নিজেদের কোনো শ্যুটের জন্য নিতে চাইছো বা এঙ্গেজমেন্টের জন্য নিতে চাইছো, তাই জন্য দেখাচ্ছি। পুরো এটা একটা সেট থাকবে, প্রাইস এটা 500, 500। নেক ইয়াররিংটা দেখিয়ে দিই, তারপর আমি নেক পিসটা দেখাচ্ছি। এই চোকারটা আমি ক্যারি করছিলাম, জাস্ট চোকারটা জাস্ট দেখে নাও, অসাধারণ দেখতে। হাই কোয়ালিটির পিস আছে, পুরো একটা ব্রাইডাল চোকার। এই হলো পিসটা 2500 উইথ ইয়ারিং, ইয়াররিংটা আমি দেখিয়ে দিয়েছি। ফিঙ্গারিংটা আলাদা করে পারচেস করতে হবে, যেটার প্রাইস পড়ছিল 500, আর আমি এই ইয়াররিংটা দিয়ে ক্যারি করেছিলাম এই পিসটা। আশা করি বুঝতে পারলে। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। আরেকবারও বলছি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আমি নেক পিসটা আরেকবার দেখিয়ে দিই। এই হলো নেক পিসটা ছিল, ঠিক আছে, উইথ ইয়াররিং। আমি যে পিসগুলো আজকে দেখালাম সেই পিসগুলোও আরেকবার রিপিট দেখিয়ে দিলাম। এই হলো পিসগুলো, জাস্ট অসাধারণ হাই কোয়ালিটির প্রত্যেকটা পিস আছে। এই প্রাইসে এরকম পিস পাওয়া ইম্পসিবল, এইটুকুনি বলবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।